এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। বীরভূমের খবরে চোখ রাখবো। বীরভূমের নানুরে উদ্ধার হয়েছে 20টি তাজা বোমা। নানুরের জলুন্দি গ্রামে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বোমা। 20টি তাজা বোমা উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করবে সিআইডির বম্ব স্কোয়াড। 20টি তাজা বোমা উদ্ধার হয়েছে বীরভূমের নানুরে। নানুরের জলুন্দি গ্রামের জঙ্গল থেকে এই বোমাগুলি পাওয়া গিয়েছে। 20টি তাজা বোমা উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করবে সিআইডির বম্ব স্কোয়াড। চলে আসছি পরের খবরে। কুসুমিতা, আমরা দেখেছি গতকালই মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল, এবং সেই তারপরই, সেই ঘটনার পরই আরো জোরালো হয়ে উঠল হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা। লক্ষ্মীরতনের পদত্যাগে তৃণমূলের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছেন জেলার চেয়ারম্যান অরূপ রায়। যদিও সম্পূর্ণ উল্টো সুর শোনা গেছে বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়ার গলায়। মঙ্গলেই কি হাওড়ায় তৃণমূলের অমঙ্গলের অশনি সংকেত দেখা গেল? একই দিনে মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা, দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বৈশালী ডালমিয়া, ফের একবার মন্ত্রিসভায় গড়হাজির থেকে জল্পনা বাড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়, আর তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে এবার বেসুরো হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। বিধানসভা ভোটের আগে হাওড়ার এই পরিস্থিতি তৃণমূলের অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আর লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগের পর গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকাশ্যে চলে এসেছে। জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় দাবি করছেন লক্ষ্মীরতন শুক্লার দলত্যাগে কোনো ক্ষতি হবে না, কিন্তু সম্পূর্ণ উল্টো সুর বৈশালী ডালমিয়ার গলায়। কেউ যদি চলে যায় তাতে প্রভাব বিশেষ কিছু পড়ে বলে আমার মনে হয় না, কারণ এর আগে এরকম ঘটনা আমরা অনেক ঘটে অনেক দেখেছি। আমরা প্রত্যেকে একটি টেবিলের পায়া হিসেবে কিংবা চেয়ারের পায়া, সেখানে একটা একটা করে পায়াকে যদি কেটে ফেলা হয় অটোমেটিক্যালি চেয়ার বা টেবিলের টপটা তো উইক হবেই। সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন হাওড়ার তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। এরই মধ্যে বালির একাধিক জায়গায় আবার বৈশালীকে নিশানা করে কিছু পোস্টার দেখা যায়, যাতে লেখা ছিল বালির সক্রিয় তৃণমূল কর্মীদের মাননীয় দিদির কাছে অনুরোধ, আসন্ন বিধানসভা নির্বাচনে বালিতে কোনো বহিরাগত নয়, বালির মানুষকে দলের প্রার্থী হিসেবে চাই। আর এর জবাবে তৃণমূল বিধায়ক বৈশালী অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে বলেন, আমি বহিরাগত নই, বালিতে আমার নিজের নামে বাড়ি রয়েছে, যারা পোস্টার লাগিয়েছেন তারাই প্রধানমন্ত্রী এরাজ্যে এলে তাকেও বহিরাগত বলেন, এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। বৈশালীর এই সুরও সে সময় অনেকেরই নজর কেড়েছিল, অনেকেরই মনে হয়েছিল কার্যত তৃণমূলের উল্টো সুরেই এই মন্তব্য করেছেন বালির বিধায়ক। ওয়াকিবহল মহলের মতে হাওড়া জেলায় তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত বইছে দীর্ঘদিন ধরেই। রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের মতবিরোধের জল্পনা মাঝে মধ্যেই শোনা যায়। সূত্রের দাবি হাওড়া জেলায় তৃণমূলের তিনটি গোষ্ঠী তৈরি হয়েছে, একদিকে লক্ষ্মীরতন শুক্লা এবং বৈশালী ডালমিয়া, একদিকে জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, আরেকদিকে ডোমজুড়ের বিধায়ক এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেই কার্যত স্বীকার করে নেন লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে তার দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। অনেকদিন ধরে আমার সাথেও, মানে যে কোনো কারণেই হোক, অনেকদিন ধরে আমার সেভাবে কোনো আলাপ আলোচনা হয়নি। তো ন্যাচারালি কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল সেটা একমাত্র ব্যাখ্যা ওই দিতে পারবে, সে তো নিশ্চিতভাবে আমি বলতে পারছি না। কয়েকদিন আগে হাওড়া তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও লক্ষ্মীরতন শুক্লার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি খোলাখুলি বলেন, লক্ষ্মীরতনের তো কোনো মুভমেন্টই নেই, লক্ষ্মীরতনের তো কোনো তৎপরতাই দেখিনি, নতুন সভাপতি হওয়ার পর কেন জেলায় কমিটি তৈরি হলো না এখনো, কমিটি হলে দলটা ভালো চলতো, এসব দেখে মন খারাপ হয়ে যাচ্ছে, আই এম শকড, এভাবে চললে হাওড়ার 16টা আসনের মধ্যে আমরা একটাও পাবো না। জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের সঙ্গেও তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব সম্প্রতি সামনে চলে এসেছে। দলের প্রতিষ্ঠা দিবসে হাওড়া সদরের পার্টি অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করেন অরূপ রায়, কিন্তু সেই অনুষ্ঠানে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণই পাননি বলে অভিযোগ। আর তৃণমূলের মধ্যে এই ডামাডোল দেখে নিঃসন্দেহে উৎসাহিত বিজেপি। সবে উইকেট পড়ছে দিদির, রোজ উইকেট পড়ছে, যে দিদির সঙ্গে সকালে জলপান করে দুপুরে বলে আমি আর টিএমসিতে নাই, যে দুপুরে ভাত খায় সে বিকালে বলে আমি আর টিএমসিতে নাই, কারো ফোন এলে আগে দিদি আগে বল তুই টিএমসিতে আছিস না বিজেপিতে চলে গেছিস, আর কাউকে বিশ্বাস করতে পারছেন না, নিজের হাত পা কেউ বিশ্বাস করতে পারছেন না। গ্রামে দেখবেন বড় বড় চাষির ঘরে মাঝে মাঝে দেখবেন ভেড়ার পাল যায়, আবার দেখবেন আস্তে আস্তে কোন একটা বড় বেড়ে তখন দুটো তিনটে ভেড়া কমে যায়, কি হয়ে যায় মালিকে। তৃতীয় দফায় ফের নবান্ন দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল, কিন্তু নবান্ন যে জেলায় অর্থাৎ হাওড়ায়, সেখানেই কিন্তু এখন তৃণমূলের মধ্যে ডামাডোল চরমে। দফায় দফায় রাজ্যে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডারা, তাদের আসন্ন সফরে কি তাহলে আগামী দিনে হাওড়ার হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রীদের কাউকে বিজেপিতে যোগদান করতে দেখা যেতে পারে? সুনীত হালদার, কুন্তল চক্রবর্তী ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।